হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে স্পেশাল একটা ব্লগ, কারণ আজকে আছে আমাদের সাথে রিমি আপু, পম্পি, ইমরান ভাই, পম্পির আম্মু এবং সাথে আছে আমি। তো দেখতে দেখতে আমরা এক পর্যায়ে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, জানি না কি হবে। তো আমাদের সাথে থাকুন, দেখুন, ভালো লাগবে অবশ্যই। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। তো এখানে আমরা প্রতিনিয়ত ভিডিও বানাই, আর এখানে বানাই অনেক সুন্দর একটি জায়গা, চতুর সাইড অনেক সুন্দর। তো এখানে রিমি আপু ছবি উঠাইতে চাইলো, কিন্তু এত গাড়ি ঘোড়ার মধ্যে আমি ছবি উঠাইতে পারিনি। তো আসার পথে যদি সুযোগ হয় তাহলে রিমি আপুকে ছবি উঠাই দেব। তো দেখুন, আমাদের সাথে থাকুন, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর একটি জায়গা। চলো, তো আমাদের দুই নায়িকা চলে আসলাম যেখানে ভিডিও বানাই আমরা প্রতিনিয়ত, সেখানে চলে আসলাম। তো এখানে প্রথমে ছিল রিমি আপুর শ্যুট, রিমি আপু রেডি হচ্ছে। ইমরান ভাই আমার গান বাজতেছে যে কোন গানে রিমি আপু শ্যুট করবে। তো দেখতে থাকুন, ভালো লাগবে। আর দেখতে দেখতে চলে আসলো বৃষ্টি। তো আমরা অবশ্য আকাশও ভালো ছিল, তারপরেও বৃষ্টি, দেখোক এটা আমাদের ভাগ্য ছিল, কপালে ছিল। তাই তো আমাদের ভিডিও মনে হয় আজকে আর হবে না। তো বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা আবার যাচ্ছি সেইখানে ভিডিও করতে। তো আপনারা দেখুন, অনেক ভালো লাগবে অবশ্যই। পম্পি, তাহলে এবারকার গানটা কি গান হতে যাচ্ছে? কি যেন সোম সোম সোম, সাম সাম সাম। এ মাত্রই বৃষ্টি হলো আমাদের এদিকে। আমাদের রিমি আপু এখন স্টেজে উঠলো নাচ করার জন্য। কি ঠিক বলেছি, স্টেজই তো এটা, স্টেজ না? আমাদের ইমরান ভাই ভিডিও মানে কালার খুঁজতেছে, কোন সাইড থেকে কালার আসে। পম্পি, তোমার মনটার ভিতর জানে কেন আউর বাউর লাগতেছে, কেন উনি জানে না? তো আমরা এই বৃষ্টির শেষে আবারও নতুন করে ভিডিওর কাজ করতেছি, মানে সেই রকম মানে হচ্ছে না, ওয়েদার অনেক সুন্দর আছে, কিন্তু ভিডিও কালার সেরকম হবে না বলতে। তো যাই হোক, আমাদের ভিডিওটা দেখবেন আশা করি। ওই গানটা আমরা দুজন মিলে করি। কি গান? ওই সম 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 গানটা। ঠিক আছে, রেডি রোল। দাঁড়া, আন্টি আসুক, আন্টি আসুক। তো এখন ইমরান ভাই আমার ভিডিওর শুট নিতেছে, প্রথম স্টেপ। ওয়াও, হেভি সুন্দর ভাই। ভাই ইমরান ভাই, ও ব্লার হইছে, ও আরেকবার আয়। কি পোটেক দে করছ? আও পোটেক দে, ও পোটেক সারা করি। আসো এদিকে, আসো আমার সাথে, আসো পোটেক সারা করি, আসো। তো পম্পের একটা শুট আছে, তো পম্পিকে নিয়ে যাচ্ছি একটা শুট নিতে। আন্টি কোথায়? আমার ফোন দাও, ফোন আমাকে দিলেও চলবে, সমস্যা নেই। আমার সাথে আছে পম্পি, রিমি আপু, আমার আন্টি অর্থাৎ পম্পির আম্মু, আর সাথে তো আমি আছি। তবে আজকের আকাশটা ভালো ছিল না, আর পম্পি আমাকে বলতেছে ভাইয়া আজকে আকাশটা তো ভালো না, হয়তো যদি না হয় তাহলে আজ করব না। তো দেখতে দেখতে চলে আসলো বৃষ্টি, তো চলে গেলাম। তো এখান থেকে আমরা পালাচ্ছি, যাও যাও, দূরে দূরে পম্পি। ও সেই সেই, যাও ওই জায়গাতে যাও, কুড় যাবি কার এটা, যাও কপালে যা আছে তাই। পম্পি বৃষ্টিতে ভিজে কেমন লাগতেছে? তাহলে এই বৃষ্টিটা আটকা পর্যন্ত নাকি? দেখছেন ভিজার জন্য খালি গত কচরে। ইস দেখছেন ভাই, আর সালা কি মানে এর বাসায় খানে
এই জন্য ভিজার জন্য এই কথাটা বলতেছে, ভিজার জন্য মতলা ভিজার জন্য, কারণ মেয়েরা তো এরকমই বৃষ্টি আলে যে এদের কি হয় একমাত্র আল্লাহ জানে আর ওরা জানে, আমরা জানি না ভাই বৃষ্টি আসলে কি হয়, দেখেন কোথা থেকে আমাদের কোথা যায় কি হচ্ছে। তো একেবারেই মানে সন্ধ্যা ঘনিয়ে এসছে, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের নিজ নিজ বাসায়। তো আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আসলে মূলত আমরা ভিডিও ইউটিউবে বা রিলসের জন্য শর্ট ভিডিও বানাই। তো রিমির সাথে বলে ভিডিও করো না নাকি রিমি আছে ওই জন্য